বৃষ্টি মুক্ত পুজো ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। পূর্বাভাসে বলা হয়েছে মহালয়ার পরেই বঙ্গ থেকে বিদায় দিচ্ছে বর্ষা, ফলে বিরাট কোনো অঘটন না ঘটলে হেমন্তের আকাশেই হবে শরতের সবচেয়ে বড় উৎসব। নিম্নচাপ এখন ঝাড়খণ্ডে অবস্থান করছে, তাই আগামী আরও 4-5 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ফলে কলকাতা সহ বাকি জেলাগুলিতে মাটি হতে পারে পুজোর বাজার।